স্টার্ট প্রিয় ভাইয়া অপুরা, গত ভিডিও ক্লাসে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এবং সেখান থেকে কিভাবে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বিপরীত আলোচনাটাও কিন্তু করেছিলাম যে কিভাবে প্রকৃতিতে আইসোটোপের শতকরা পরিমাণ থাকলে সেখান থেকে আমরা তার গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারি এবং তোমাদের কি মনে আছে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে আমরা কিছু সংকেত কিছু যৌগ দিয়েছিলাম যাদের আণবিক ভর তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল তোমরা যদি সেটা নির্ণয় করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কোনোটাতে প্রবলেম ফেস করলেও তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে আজকে আমরা এই চ্যাপ্টারের শেষ টপিকটা নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার এখন এই টপিকটা পড়তে গেলে আসলে এই টপিকটা নিয়ে একটা পুরো চ্যাপ্টারই পড়ানো সম্ভব কিন্তু আমি মূলত ফোকাস করছি তোমাদের বইয়ে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নিই তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলা হচ্ছে যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে তার মানে হচ্ছে নিজে নিজেই ভেঙে আলফা রশ্মি বিটা রশ্মি ও গামা রশ্মি ইত্যাদি নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে আমরা শুধু আইসোটোপের নাম তো জেনেই এসেছি তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আমি বুঝলাম বা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সকল আইসোটোপের নিউক্লিয়াস আমরা জানি যে প্রতিটি পরমাণুতেই কি কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা নিজে নিজে ভেঙেই কি করে আলফা বিটা ও গামা রশ্মি নির্গত করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ আর এই আলফা বিটা ও গামা রশ্মিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি এই আলফা বিটা গামা রশ্মি নিয়ে ফিজিক্সে তোমাদের বিস্তারিত আলোচনা রয়েছে বলে এই টপিকটাতে আমি আর কথা বাড়াচ্ছি না এখন পর্যন্ত আমরা প্রায় 3000 সংখ্যক থেকে বেশি আইসোটোপ সম্বন্ধে জানা গেছে এবং এদের মধ্যে কিছু কিছু আইসোটোপ প্রকৃতিতে পাওয়া গেছে এবং অন্যান্যগুলোকে কেমিস্ট্রি ল্যাবে গবেষণাগারে তৈরি করা হয়েছে আর এই বিভিন্ন আইসোটোপ এবং তাদের তেজস্ক্রিয়তা নিয়ে তোমরা কিন্তু ফিজিক্স বই বিস্তারিত আলোচনা করবে তাই এখানে শুধু আমরা তাদের ব্যবহারগুলো নিয়ে আলোচনা করছি এই তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে খাদ্য বীজ সংরক্ষণ সহ বিদ্যুৎ উৎপাদন বা কোনো কিছুর বয়স নির্ণয় সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে প্রথমে আমরা দেখে নিই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলো ব্যবহার করা হচ্ছে যেমন রোগ নির্ণয় রোগ নিরাময় সহ বিভিন্ন রোগের যে সকল ট্রিটমেন্ট রয়েছে সেগুলোতে এটা ব্যবহার করা হয়ে থাকে যেমন আইসোটোপ ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলা সম্ভব এই পদ্ধতিতে যে কাজটা করা হয় ইনজেকশনের মাধ্যমে তেজস্ক্রিয় যেই আইসোটোপ টেকনিশিয়াম রয়েছে যেটা সংকেতটা যেটা প্রতীকটা হচ্ছে টিসি এটা টেকনিশিয়াম 99 এই আইসোটোপটাকে শরীরের ভেতরে প্রবেশ করানো হয় এটা হচ্ছে তার সেই রিয়াকশনটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইসোটোপ থেকে ভেঙে এই নিউক্লিয়াসটা রয়েছে এবং তার পাশাপাশি গামা রে এখান থেকে সৃষ্টি হচ্ছে তাহলে দেখি আমরা কিভাবে এটা কাজ করে মূলত এই আইসোটোপ যখন শরীরের নির্দিষ্ট স্থানে জমা হয় তখন ওই তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে যেটা তোমরা উপরের বিক্রিয়াটাতেই দেখলে তখন বাহিরে থেকে গামা রশ্মির শনাক্তকরণ ক্যামেরা দিয়ে সেই স্থানটার ছবি তোলা হয় এই তেজস্ক্রিয় আইসোটোপ টেকনিশিয়াম 99 এর লাইফ টাইমটা 6 ঘন্টা তাই সামান্য সময়ে এর তেজস্ক্রিয়তা শেষ হয়ে যায় বলে এটা অনেক নিরাপদ রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই টেকনিশিয়াম 99 আইসোটোপ ছাড়াও বিভিন্ন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে যেগুলো তোমরা রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দেখতে পাবে যেমন এখানে আমরা থাইরয়েড ক্যান্সারের একটা ছবি দেখছি এবং এখানে তেজস্ক্রিয় আয়োডিন ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে আমরা একটু দেখি এর আগে ছিল আমাদের রোগ নির্ণয় এবার রোগ নিরাময়ে আমরা জানি যে সর্বপ্রথম থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয় এবং রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয় এবং এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায় এবং তখন এই আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং থাইরয়েডের যে ক্যান্সার কোষগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলে এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ক্যান্সার বা টিউমারের ক্ষেত্রে যেমন ব্রেইন ক্যান্সারের ক্ষেত্রে আমরা ইরিডিয়াম নামে একটা আইসোটোপকে ব্যবহার করে থাকি আর টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় কোবাল্ট 60
এই কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের যে টিস্যুগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলে, তার যে সেল বা টিস্যুগুলো তাকে ধ্বংস করে ফেলে। রক্তের লিউকোমিয়া রোগের ক্ষেত্রে আমরা ফসফরাস 32 এর ফসফেটটাকে ব্যবহার করে থাকি। ফসফরাস হচ্ছে একটা মৌল, তারই একটা যৌগ হচ্ছে ফসফেট। এবার আমরা চলে আসছি কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রেও আমরা আইসোটোপের ব্যবহার বহুলভাবে প্রচলিত রয়েছে, যেমন আমরা ক্ষতিকারক পোকামাকড়গুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কিংবা কোনো একটা ফসলের যখন আমরা মান উন্নয়ন করতে চাই, অর্থাৎ কোনো একটা ফসলের প্রোডাকশন কম হচ্ছে সেটার আমরা প্রোডাকশন বাড়াতে চাচ্ছি সেক্ষেত্রে, কিংবা ফসলকে পুষ্টি প্রদানে আমরা কিন্তু এই আইসোটোপ ব্যবহার করে থাকি। তো প্রথমে চলে আসছি ফসলের পুষ্টিতে। এখানে আমরা গাইগার মুলার কাউন্টারের একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা সম্পর্কে আমি একটু পরেই বলছি। এই যন্ত্রটা কেন ব্যবহার করা হয়? এটা মূলত তেজস্ক্রিয় রশ্মি শনাক্তকরণ এবং পরিমাপকরণের কাজে ব্যবহার হয়। এখন বলে রাখা ভালো যে ফসলের পুষ্টির জন্য জমিতে কিন্তু পরিমাণ মতো সার ব্যবহার করা হয়ে থাকে, এবং আমরা জানি যে কোনো ফসলের জন্য, যে কোনো জমির জন্য সার কি অত্যন্ত মূল্যবান একটা বস্তু। আর এই মূল্যবান বস্তুটাকে আমরা যদি অতিরিক্ত ব্যবহার করি তাহলে কি আমার এটা আর্থিক ক্ষতির একটা কারণ, অর্থাৎ আমি যে পরিমাণে ফসল পাচ্ছি সেখানে পরিমিত পরিমাণে আমাকে সার প্রদান করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে সেই ফসলটা প্রোডাকশনে আমাদের কি খরচটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা লাভের টাকা বেশি একটা পাবো না। একদিকে এই যে প্রয়োজনের অতিরিক্ত সার যেমন পরিবেশের ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করা হলেও কিন্তু ফসলের উৎপাদনটা কম হয়। তাই এই তেজস্ক্রিয় আইসোটোপটাকে ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আছে তা জানা যায়, এবং তুমি তখন বুঝতে পারবে যে তোমার জমিতে আসলে কি পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস প্রয়োজন, সেটা তুমি তখন হিসেব করতে পারবে। উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন এবং তেজস্ক্রিয় ফসফরাস মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। তোমরা বায়োলজিতে এই উদ্ভিদের বিভিন্নভাবে তাদের যে আয়ন পরিবহনের যে মেকানিজমটা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। উদ্ভিদের যে সকল বেসিক কার্যক্রম ঘটে, অর্থাৎ শ্বসন, প্রস্বেদন, শালক সংশ্লেষণ, তোমরা সবই ধীরে ধীরে পড়বে। তো এই যে এখানে আমরা যে তেজস্ক্রিয় নাইট্রোজেন এবং তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করছি, তারা কি করবে? তারা আইসোটোপ, এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলো থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত করবে, আর গাইগার মুলার কাউন্টারটা ব্যবহার করে এই তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত এবং পরিমাপ করা হয়। তাহলে দেখো, তুমি যদি প্রয়োজন মতন তুমি আইসোটোপ ব্যবহার করে যখন বুঝতে পারবে যে সেখানে জমিটাতে কি পরিমাণ নাইট্রোজেন বা ফসফরাস রয়েছে, তখন তুমি কি সেই পরিমাণের সাপেক্ষে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন ফসফরাস জমিতে প্রদান করতে পারবে, যে তোমার কতটুকু আরো প্রদান করতে হবে বাহির থেকে। তাহলে ফসলের পুষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে তেজস্ক্রিয় আইসোটোপের বহুল প্রচলন রয়েছে। এরপরে যদি কৃষিক্ষেত্রের আরো একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি আমরা, সেটা হচ্ছে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করতে। আমরা জানি যে ফসলের জন্য ক্ষতিকারক যে পোকামাকড় গুলো রয়েছে, যে কীটগুলো রয়েছে, সেগুলো সবসময় মারাত্মক হুমকি স্বরূপ, এবং এগুলো যেমন ফসলের উৎপাদনটা কমিয়ে ফেলে, এর পাশাপাশি কি করে, বিভিন্ন রোগ জীবাণু যে রয়েছে সেগুলো এদের মাধ্যমে উদ্ভিদে প্রবেশ করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সকল পোকামাকড় গুলো ধ্বংস করার জন্য ফসলে এবং জমিতে কীটনাশক দিতে হবে, তাই তো? আর এই কীটনাশক পরিবেশ এবং আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর, কারণ যেই কীটনাশকটা কীটকে মেরে ফেলছে সেটা কি, অবশ্যই আমরা বুঝতে পারছি যে কমন সেন্সের মাধ্যমে যে এটা আমাদের শরীরেও কিছু না কিছু ক্ষতি করবে, পরিবেশে ক্ষতি করবে। শুধু তাই না, এই কীটনাশক ক্ষতিকারক যখন মানে ক্ষতিকারক পোকামাকড়কে সাথে সাথে কিন্তু এই কীটনাশকটা কিছু উপকারী পোকামাকড়কেও ধ্বংস করে ফেলে। আর তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে যে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটি ফসলের জন্য ব্যবহার করা যাবে। এরপরে চলে আসছে ফসলের মান উন্নয়ন, যেটা আমি একটু আগেই বলছিলাম যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় মানে নিয়ন্ত্রিত যে সকল তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা, তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্ভিদের কোষে জিনগত যে পরিবর্তনটা, জিনগত এই পরিবর্তনটা ঘটিয়ে উন্নত মানের ফসলে পরিবর্তন পরিণত করা সম্ভব হয়। যেমন আমরা জানি যে আমরা বাজারে এখন বিভিন্ন ধরনের হাইব্রিড সবজি দেখতে পাই, তাই না? এই হাইব্রিড সবজিগুলো
প্রকৃতিগতভাবে কিন্তু এরকম ছিল না, তাদের পূর্বে জিনগত যে বৈশিষ্ট্যটা সেটা একরকম ছিল এবং পরবর্তীতে এই জিনগত পরিবর্তনটা ঘটিয়ে কিন্তু তাদেরকে উন্নত মানের ফসলে পরিণত করা হয়। তোমরা হাইব্রিড অনেক বীজের কথা শুনবে কিংবা হাইব্রিড অনেক সবজি বা ফসলের কথা শুনবে, তো এই হাইব্রিড আমরা যখন বানালাম তখন কি উদ্ভিদের কোষের একটা জিনগত পরিবর্তন ঘটানো হয়, যেটা করা হয় বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে। তেজস্ক্রিয় আইসোটোপের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে বিদ্যুৎ উৎপাদনেও। কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে এটাকে বলা হয় মূলত ফিশন বিক্রিয়া। এটা ঘটালে প্রচুর পরিমাণে তাপশক্তি বের হয় এবং এই তাপশক্তিটাকে ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটাকে আমরা কি বলি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলি। তো তোমরা ফিজিক্সে এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা পাবেই এবং আমরা জানি যে কি ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের পাবনা জেলার রূপপুরে, যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অনেকটা প্রোডাকশন এখনো যায়নি হয়তো আমরা, কিন্তু খুব শীঘ্রই আমরা এখান থেকে বিদ্যুৎ পাওয়া শুরু করব। এবং তোমরা জানো যে দেশি বিদেশি অনেক অভিজ্ঞ মানুষেরা সেখানে ইঞ্জিনিয়াররা কিংবা রিসার্চাররা এখানে কাজ করছে, অনেক স্টাফ রয়েছে সেখানে এবং এখানে সেফটি ইনশিওর করা হচ্ছে যে কিভাবে আমরা সঠিকভাবে এবং নিরাপদভাবে বিদ্যুৎটা এখান থেকে উৎপাদন করতে পারি। কারণ যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই যেমন আমাদের জন্য অনেক বেশি উপকারী, তেমনি এর যদি আমরা নিয়ন্ত্রিত ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে। আমাদের বাংলাদেশে এই যে রূপপুর, এই রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হতে যাচ্ছে, এই বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলে তোমাদের বইয়ের তথ্য মতে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এবার আমরা আরেকটা টপিক নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকারে আসে, সেটা সত্যি আমরা দেখলাম, আমরা অনেকগুলো সেক্টরে দেখলাম যে তার অবদান রয়েছে, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণও হতে পারে। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে এই যে আলফা বিটা কিংবা গামা রশ্মি নির্গত হয়, এটা কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারে, যার ফলাফল হিসেবে ক্যান্সারের মতন রোগও হতে পারে। তার মানে তুমি খেয়াল করে দেখো যে এই আলফা বিটা কিংবা গামা রশ্মি নিয়ন্ত্রিত ব্যবহারে আমি যেমন ক্যান্সার রোগকে নির্মূল করতে পারছি বা তার নিরাময় করতে পারছি, আবার এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে অনিয়ন্ত্রিত যখন আলফা বিটা কিংবা গামা রশ্মি নির্গত হয়ে আমাদের কোষের আমাদের সেলের যে জেনেটিক্যাল স্ট্রাকচার রয়েছে সেটা যদি পরিবর্তন করে ফেলে, এর ফলাফল হিসেবে কিন্তু ক্যান্সারের মতন রোগও হতে পারে। সেজন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হয়। আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, এই ছবি দুটো হচ্ছে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যেই পারমাণবিক বোমা নিক্ষিপ্ত করা হয়েছিল তার তেজস্ক্রিয়তার প্রভাব। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম একটা ঘটনা ঘটেছিল যাতে প্রায় কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়ে গেছে, এবং এর পরবর্তীতে আরেকটা ঘটনা আমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1986 সালের দিকে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলেও কিন্তু অনেক প্রাণ হারিয়েছে এবং ওই এলাকার পরিবেশটা দূষণ ঘটেছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তেজস্ক্রিয় আইসোটোপ, বিজ্ঞান যত উন্নত হচ্ছে বিজ্ঞানের অনেক অবদানে আমরা উপকৃত হচ্ছি, কিন্তু এর পাশাপাশি এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এদের নিয়ন্ত্রিত ব্যবহার, এদের সঠিক ব্যবহারই কিন্তু আমাদের জীবনকে সুন্দর করতে পারে, কিন্তু তাদের যে সকল ক্ষতিকর প্রভাব রয়েছে আমরা যদি নিয়ন্ত্রিত উপায়ে এই ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ গুলোকে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু এরকম ঘটনা আরো ঘটবে সামনে। তাহলে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের দেশে বিদেশে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিযুক্ত আছে তারা যদি সঠিকভাবে এই কাজগুলো করতে থাকে এবং বিজ্ঞানকে সুন্দরভাবে আমাদের জীবনযাপনের জন্য ব্যবহার করতে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আজকে বিজ্ঞান কোথায় চলে গেছে, আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদানটা একদমই অনস্বীকার্য এবং সামনে আমরা আরো অনেক ভালো ভালো অবদান বিজ্ঞানের পাব, কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের এই ক্ষতিকর প্রভাবগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা এড়িয়ে চলতে পারি এই ক্ষতিকর প্রভাবগুলোকে, যাতে করে জাপানের হিরোশিমা কিংবা নাগাসাকির মতন ঘটনা কিংবা রাশিয়ার চেরনোবিলের মতন ঘটনা আর না ঘটে।
তাহলে প্রিয় ভাই ও অপুরা, আমরা অফিসিয়ালি আজকে এই চ্যাপ্টারটা শেষ করছি এবং চ্যাপ্টার থ্রিতে তোমাদেরকে বেসিক কেমিস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানানো হয়েছে এবং অনেক কিছু তোমরা নতুনভাবে শিখেছো। আমি আশা করব যে তোমরা এই ভিডিও লেকচারগুলো দেখার পাশাপাশি নিজেরা খাতায় নোট করবে, এবং নোট করলে তোমার সুবিধাটা কি হবে, তুমি যে কোনো সময় সে পড়াটা রিভাইজ করতে পারবে। এবং তুমি জানো যে ভিডিও থেকে ভিডিওর সাথে এবং তোমার পাশাপাশি তোমার যে পাঠ্য বইটা রয়েছে সেটার সাথে মিলিয়ে পড়লে তুমি সর্বোচ্চ পরিমাণে উপকৃত হবে এবং পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আজকে আমরা চ্যাপ্টার 3 এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তী ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 4 নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।